ছবিটিতে দেখা যাচ্ছে দি হেডমাস্টার কথাটা লেখা আছে। স্বামী লোকেশ্বরানন্দজি রয়েছেন ছবিতে, তাঁর পাশে দি হেডমাস্টার অর্থাৎ শ্রীযুক্ত শ্রীশচন্দ্র সান্যাল, তাঁর পাশে রয়েছেন শ্রীমতী নলিনী সান্যাল, শ্রীশবাবুর স্ত্রী। শ্রীশবাবু এবং নলিনী দেবী এরা দুজনেই শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত, শ্রী শ্রী মা সারদা দেবীর কৃপাপ্রাপ্ত দীক্ষিত সন্তান। শ্রীশবাবু সে সময় রংপুরের লালমনিহাট রেলওয়ে স্কুলের হেডমাস্টার, ক্লাস নাইনের ছেলে কানাই, অর্থাৎ পরবর্তী জীবনে বিখ্যাত মহাপুরুষ সন্ন্যাসী স্বামী লোকেশ্বরানন্দজি, তখন কানাই, সেই স্কুলে উপস্থিত হয়েছিলেন কারণ তার খুড়তুতো ভাই, তিনিও পরে সাধু হয়েছিলেন বিখ্যাত, স্বামী প্রেম ও স্বরূপানন্দজি মহারাজ, তখন তিনি ওই স্কুলের ছাত্র। ভাইয়ের সাথে সেই স্কুলে কানাই তখন গিয়েছিলেন সেই স্কুলে, তাকে দেখা মাত্র শ্রীশবাবু আবিষ্কার করেছিলেন পরবর্তী জীবনের বিখ্যাত লোকেশ্বরানন্দজিকে প্রকৃত স্বামীজির সন্তান হিসেবে, কর্মবীর হিসেবে, শিক্ষাবিদ হিসেবে। নলিনীবাবু আমাকে নিজে বলেছিলেন যে লোকেশ্বরানন্দজি অর্থাৎ কানাইয়ের বুকের ভেতর স্বামীজি বসে আছেন। সে এক আশ্চর্য গুরু শিষ্য সংযোগ। শ্রীশবাবুর ওপর সেই দায়িত্ব বর্তে ছিল ঠাকুরমা স্বামীজির তরফ থেকে, স্বামী লোকেশ্বরানন্দজিকে ছাত্র বয়সেই আবিষ্কার করা, এবং পরে যখন তিনি ম্যাট্রিকুলেশন পাস করলেন ওই স্কুল থেকে, মানে শ্রীশবাবুর ওই লালমনিহাট স্কুল থেকে, তখন তাকে স্বামী শিবানন্দজির কাছে বেলুড় মঠে পাঠিয়েছিলেন শ্রীশবাবু। আর শ্রীশবাবুর এমন জেনেটিক রিচনেস যে তার নিজের দুই মামা উদ্বোধনের সত্যেন মহারাজ এবং উদ্বোধনের সত্যেন মহারাজ অর্থাৎ স্বামী আত্মবোধানন্দ আর আরেক মামা, নিজের মামা এরা, স্বামী বিবিধিশানন্দ যিনি আমেরিকায় দীর্ঘকাল কাজ করেছেন,
এছাড়াও শ্রীশবাবুর নিজের জ্যাঠুতো ভাই স্বামী অখিলানন্দজি মহারাজ, নীরদ মহারাজ, ব্রহ্মানন্দ শিষ্য, তিনি আমেরিকার বস্টন এবং প্রভিডেন্সে যে রামকৃষ্ণ বেদান্ত সেন্টার আছে তার ফাউন্ডার, এবং স্বামী অখিলানন্দজির নিজের ভাই, তার নামও ছিল রমানন্দ। তিনি ছিলেন মা শারদার দীক্ষিত সন্তান। খুব কম বয়সে তিনি দেহত্যাগ করেন, মোটামুটি 1946। আর অখিলানন্দজি তিনি দেহত্যাগ করেন 1962 আমেরিকায়। যাই হোক, এই ছবি যেটা দেখতে পাচ্ছি আমরা, স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ গুরু সেবা করার জন্য, অর্থাৎ শ্রীশবাবু নলিনী দেবীকে সেবা করার জন্য ইনস্টিটিউট অফ কালচারে প্রায় দু মাস রেখেছিলেন যত্ন করার জন্য। যেমন মহান ছাত্র তেমন মহান শিক্ষক, হোয়াট এ গ্লোরিয়াস কম্বিনেশন অ্যান্ড হিস্ট্রি। এটাই লেখা আছে দি হেডমাস্টার, মানে শ্রীশবাবু। যাই হোক, আমি এটাকে ইউটিউবে দেব শেয়ার করার জন্য। সেজন্য স্বামী লোকেশ্বরানন্দ শতবর্ষের আলোকে যে বইটি বেরিয়েছিল তার থেকে একটি ছোট লেখা পাঠ করে শেষ করব, কারণ প্রসঙ্গ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ মেইনলি, এবং তিনি হি ওয়াজ এ সেইন্ট, এমন মহাপুরুষ রামকৃষ্ণ মিশনের ইতিহাসেও খুব বেশি নেই। হি ওয়াজ এ সেইন্ট। এবার আমি তার সম্বন্ধে পাঠ করে ক্লোজ করব। এটা একটা স্মৃতিচারণ ওই গ্রন্থ থেকে। গ্রন্থটি স্বামী লোকেশ্বরানন্দ শতবর্ষের আলোকে বেরিয়েছিল। হেডলাইন হচ্ছে বাল্য বন্ধু। শ্রী সুধীর কৃষ্ণ পাল, ফুটনোটে লেখা আছে লেখক সুধীর কৃষ্ণ পাল, মহারাজের ছোটবেলাকার সহপাঠী, 15 আগস্ট 2000 খুলনা জেলার সাতক্ষীরার অন্তর্গত বারুইপাড়া গ্রামে এই সাক্ষাৎকারটি নেওয়া হয়। আমরা সবাই জানি স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ দেহত্যাগ করেন, ডিসেম্বর 1998